সরকারের মাল, যে কেউ ইচ্ছা করলেই পয়মাল করতে পারে না ওসি সাহেব। নদী তো বুঝলাম সরকারের, কিন্তু ভাঙনের কারণে যে বিল্ডিং গুলো ভেঙে নদীতে গিয়ে পড়লো সেগুলো সরকারের হলো কি করে? সেগুলো তো পাবলিকের। রাখেন, পাবলিকের, কিন্তু কখন ছিল? যখন নদীতে পড়ে নাই তখন ছিল। যেই মুহূর্তে বিল্ডিং গুলা নদীতে গিয়া পড়লো সেই মুহূর্তে তারা সরকারি মাল হয়ে গেল। আসেন। তবে কি আসমান পানিতে ভেঙে পড়লো? জি ওসি সাহেব, আসমান যতক্ষণ আসমানে আছে ততক্ষণ সে আসমান পাবলিকের নাকি? দেহ পাবলিক, দেহ যত পারো আসমান দেখো, কিন্তু পানিতে ভেঙে পড়লো কি অমনি আসমানটা সরকারি মাল হয়ে গেল। বুঝছেন তো আইনের কথা? বুঝবেন না কেন? বুঝেন নাই? হ্যাঁ বুঝেছি। আচ্ছা এখন তাহলে আপনি আমার কেসটা দেন সেক্রেটারি, ইজার পত্রখানা ওসি সাহেবরে দাও। এই ঠিক মতো লিখছো তো? অশিক্ষিত, ভুলভাল করো নাই তো? না স্যার। শুধু বলি কি আসামি করেছেন? আরে আপনার কোনো অসুবিধা আছে? না 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 না, আমার অসুবিধা কি? আপনি চেয়ারম্যান, আমি ওসি, আমাদের উভয়ের মধ্যে বোঝাপড়া না থাকলে তাহলে দেশ চলবে? এই উপলক্ষে আজকে দেন একটা পদ্ম শোনায়া দিবেন? আমি এখন অকুস্থলে যাব, ডিউটি পালন করব। আরো ভালো, আরো ভালো, তাইলে আপনার পদ্ম আরেকদিন শোনা যাবে। এইবার আপনার যান ওসি সাহেব, কাম করেন, যান, আমি আসি। সালামালাইকুম। তোমার লোকে কাম করতে আমার মজাই লাগে, একটুও কষ্ট হয় না? বউ কোনো আমাকে বাচ্চা থাকানোর লেগে কত রঙের কাম করতে হয়। এইটা খোয়া ভাইঙ্গা টেকা পয়সা কেমন পাওয়া যাইব? অন খোয়ার বাজার ভালো, আমদানি মন দেব না। বউ একটু পানি খাওয়াবা। পুলিশ, তোমাকে থানায় যেতে হবে বলি। কেন থানায় যাবো? কেন, কি করছি আমি? সরকারের ইট চুরির অপরাধে চেয়ারম্যান বাদশা মিয়া মামলা করেছেন, চলো। বলি ইট চুরি করে নাই, ও থানায় যাইব না, থানায় নিতে হলে আমার ন্যান্সার সুর সুর। আমি দারোগা সাহেব, বলেছেন না এই আমি চুরি করছি, আমারই বান্ধেন স্যার, আমি থানায় যাবো। তুমি কেন থানায় যাবো বউ? চেয়ারম্যান সাহেব তো আমারে আসামি দিছে, তোমারও দায় নাই, আমি থানায় যাবো। না, আমি বাইসায় থাকতে তোমার থানায় যেতে দেবো না। দারোগা সাহেব চলেন, আমি তৈয়ার। তোমাকে তো নেওয়া যাবে না। কেন, আমি নিজের ইচ্ছায় যাবো? তবুও নেওয়া যাবে না। নেন স্যার, আমার থানায় নেন, আমি আপনার দুটো পায়ে ধরি স্যার, দয়া করেন। ফকির লহান ভিক্ষা চায় না বউ, আমরা গরিব কিন্তু ফকির না। দারোগা সাহেব আমি থানায় যাবো। বলি আর চিন্তা নাই। আছে চিন্তা? আছে কেন, দারোগা পুলিশ কেন কত আবার আইব।